ক্ষুদির সন্তান যুবক বগলের ভিতরে মদের বোতল উমরের সামনে যদি পড়ে যায় উমর তো সরাসরি বিচার করে কিসের মাধ্যমে কথা জোরে বলেন কিসের মাধ্যমে আরো জোরে বলেন কিসের মাধ্যমে তলোয়ারের মাধ্যমে বিচার ফয়সালা করে দেবেন মনে মনে বলতেছেন আয় রব্বে মুহাম্মদ আজকের দিনে বাঁচায় দাও আর কোনোদিন মদ খাব না জোরে বলেন সুবহানাল্লাহ একটা চোরা পথ ছোট একটা রাস্তা এক ইহুদি সন্তান সে একটা পার্টির থেকে আসতেছে বগলের ভিতরে একটা মদের বোতল ঢোকায়ছে কিসের মদের বোতল কি ভালো না খারাপ মদের বোতল বগলের ভিতরে নিয়ে চাদর মুড়ি দিয়ে আসতেছে কিন্তু যে রাস্তায় ঢুকেছে ওই রাস্তার দুই পাশে কোনো রাস্তা নাই যাবে তো হযরত উমরের সামনে দিয়ে বের হতে হবে আর নাইলে পিছনে রিটার্ন দিতে হবে এই ইহুদি সন্তানটা মনে মনে ভাবলো যদি পিছনে যাই তাও তো বিপদ তাও তো এই পিছনে গেলে কেন হয় থাম এইবার চিন্তা করলো যদি সোজাও যাই উমর যদি আমাকে চেক করে তাও তো ধরা খেয়ে যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় এমনি দাঁড়ায় আছেন কোন চেক পোস্টেও নাই এমনি এমনি দাঁড়ায় আছেন আর ইহুদির এই সন্তানটা যুবক সে মনে মনে ভাবতেছে আজকে তো উমরের সামনে পড়ে গেছি খেলাফত শাসন মুসলমানদের হাতে কার হাতে জোরে বলেন হযরত উমর ফারুক দাঁড়ায় আছেন ইহুদি সন্তান সে এখনো ইসলাম গ্রহণ করেন নাই এইবার সে মনে মনে ডাক দিয়ে বলতেছে আয় রব্বে মুহাম্মদ এ মুহাম্মদের রব জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরে ইহুদি খ্রিস্টান নাকি আবার আমাদের রবকে ডাকে কখন ডাকে কখন ডাকে কখন ডাকে ওই যে নাম ছিল ফেরাউন যখন সে নদীর মধ্যে পড়ছে তখন বলতেছে রব্বি মূসা ওয়া হারুন আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন পানির ভিতরে যখন চুপড়ানি খায় তখন বলতেছে আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন ইতিপূর্বে মূসা হাজার বার গেছে এই কালেমা নিয়েই কি নিয়ে এ ফেরাউন আনতা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ফাদাখালাল জান্নাহ এ ফেরাউন আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ পড়ে নাও তাইলে জান্নাতি হবে আর ফেরাউন বলতেছে বদমাইশ যা কিসের আল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ কি বলছে না রব্বুকুমুল আলা এ মূসা তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আমি তো বড় খোদা জোরে বলেন না ওযুবিল্লাহ আমাদের খোদা কয়জন জোরে বলেন আমাদের খোদা কয়জন এটা কি মুখ থেকে বলতেছেন না মন থেকে বলতেছেন এ বাবা মাঝে মধ্যে বাচ্চা কাচ্চা না হলে যে পানি পড়াইতে যান আবার রাজশাহী তাহলে তো মন থেকে হলো না সব দেওয়ার ক্ষমতা কে রাখে এই আপনাদের চতুর্দিকে বারজার না কিছুদিন আগে দেখা গেল সৌদি আরবে নাকি কে ফোন করে বলছে যে কঞ্চি কাটলে ওর ভিতরে রস বের হয় ওইটা খাইলে মনের সব আশা বাসনা পুরা হয়ে যায় ওরে আল্লাহ আমরা যারা তাহাজ্জুদ পড়ি তারা টের পায় নাই যারা জীবনে ফজরের নামাজ পড়ে না ওরা দেখতেছি সেই দিন রাতের বেলায় শুধু কমচি কাটে আর খায় কমচি কাটে আর খায় এরা কি মূলত আল্লাহকে আল্লাহ বলছে মুখ থেকে না মন থেকে কোনটা মুখ থেকে বলছে মন থেকে বলে নাই কথা বলেন ঠিক না বেটি মুসলমানের ইমান এখনো অনেক কাঁচা রয়ে গেছে কথা বলেন আমাদের ইমান এখনো পাকা হয় না ধাক্কা দিলে ভেঙে পড়ে যায় এই ফেরাউন তার কাছে মূসা এবং হারুন অনেকবার গেছে কালেমার দাওয়াত দিয়ে কিন্তু কি বলেছে আনা রব্বুকুম আলা আমি সবার থেকে বড় খোদা এইবার লাস্ট যে দিন নীল দরিয়ার মধ্যে হাবুডুবু খায়
তখন বলতেছে আমাং তু বি রব্বি মূসা ওয়া হারুন জোরে বলেন সুবহানাল্লাহ এইবার জিব্রিল আমিন চলে আসছে আসার পরে ডাক দিয়ে বলতেছে আল আন ওয়া কদ আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন এ নাফরমানের সন্তান নাফরমান আল আন এখন এই এখন আল আন এখন ওয়া কদ আসাইতা অথচ ইতিপূর্বে তুমি কত নাফরমানি করেছো কথা বলেন ঠিক না বেঠিক আনা রব্বুকুমুল আলা আমি সবথেকে বড় খোদা এইটার থেকে বড় নাফরমানি কার আছে নাকি কথা বলেন আমি রব এই কথা বলা এর থেকে বড় নাফরমানি আছে ওয়াকাদ আসায়তা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন আর পৃথিবীর হায়াতে সবথেকে বড় বড় ফাসাদ সৃষ্টি করেছো তুমি ঠিক না আল্লাহ তাআলা বলতেছে এখন কেন বলো জানি না পানির মধ্যে ডুবতেছে একবার উঠতেছে একবার এখন বাঁচার আর কোন রাস্তা নাই এখন বলতেছো আমান তু বি রব্বি মূসা ওয়া হারুন মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম কি বলতেছে কথা কি বুঝে আসে ঠিক আর ইহুদের সন্তান পর্যন্ত বলে আর কোনদিন মদ খাবো না মুসলমানের সন্তান কিন্তু বলতে পারে না মুসলমানের দেশ বাংলাদেশ বলেন তো বাংলাদেশে মদের আড্ডা আছে না নাই গাজার আড্ডা আছে না নাই তাড়ির আছে না নাই ফ্যান্সি ডিলের আড্ডা আছে না নাই বলেন তো পুলিশ প্রশাসন যারা আছে তারা জানে না জানে না মাহফিল হলে বাধা দেয় গান বাজলা হলে বাধা দেয় না আছে না নাই কোরআনের মজলিস বাধা দেয় কিন্তু আড্ডা যেগুলি হয় মদ গাজা এগুলির আড্ডায় পুলিশ কখনো খবরও নেয় না কথা বলেন ঠিক না বেঠিক এখন বলেন তো আমরা কার সাথে নবীর সাথে না দুনিয়ার সাথে আরো জোরে বলেন কার সাথে যারা দুনিয়াতে দু নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে নবী বলেন কিয়ামতের ময়দানে আমি তার সুপারিশ করে জান্নাত নেব জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাত যেতে চায় ওই ইহুদি ডাক দিয়ে বলতেছেন মালিক আজকে যদি উমরের হাত থেকে বেঁচে যায় ওয়াদা করলাম আর কোনোদিন মদ খাবো না মদ খাবো না মনে মনে ইস্তিগফার পড়তে পড়তেই উমরের পাশাপাশি হয়ে গেছে উমর বলতেছে এই কোত্থেকে আসো বলতেছে পিছন থেকে আসতেছি বলতেছে তুমি হাত গুটিয়ে কেন ঘটনা কি এবার কি বলবে মুখ দিয়ে বের হয়ে গেছে ওগো উমর আমার বগলের ভিতরে দুধের বোতল জোরে বলেন সুবহানাল্লাহ বাঁচতে হবে তো এবার সে চিন্তা করলো উমর যদি না দেখে তাহলে তো বেঁচে গেলাম উমরও নাছোড় ওর চেহারার ভিতরে বুঝতে পারছে অপরাধী চেহারা দেখলে বোঝা যায় না কপাল ঘেমে গেছে হাজরে তোমার বলতেছে দেখি বগল উঠা বের কর বোতল বের করে দেখতেছে সকলেই জোরে বলবেন কিন্তু বের করে দেখতেছে সত্য সত্য ওই মদের বোতল দুধের বোতলে পরিণত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এইবার আপনারা বলেন ইহুদিকে আলাদা ভাবে কালেমার দাওয়াত দেওয়া লাগবে নাকি আরো জোরে বলেন দাওয়াত দেওয়া লাগবে নাকি এইবার ইহুদি ডাক দে বলতেছে ওগো উমর তুমি তো কোন আশ্চর্য হও নাই আমার বোতল দেখে আমি আশ্চর্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার বোতল দেখে হযরত উমর বলতেছে ঘটনা কি রে ঘটনা কি বলতেছে হুজুর আমি কিন্তু মূলত এখন ভয় ভেঙে গেছে এখন কি হয়ে গেছে ভয় ভেঙে গেছে কেন আল্লাহ তাআলা তার বুকের ভিতরে হেদায়েত দান করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য বাবা হেদায়েতের আকাঙ্ক্ষা করা মালিকের কাছে মালিক জীবনে যা করেছি ক্ষমা চাই কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না মালিক ক্ষমা করতে পারে না পারে বলেন তো রহমান কার নাম
এই আস্তে বলতেছেন, রাগ করছেন নাকি আপনারা? বলেন তো, রহমান কার নাম? আল্লাহ। রহিম কার নাম? আল্লাহ। গাফফার কার নাম? আল্লাহ। রউফুন কার নাম? আল্লাহ। আফউন কার নাম? আল্লাহ। সামিউন কার নাম? আল্লাহ। বাসীতুন কার নাম? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোকে মাফ করার জন্য আমি একটা নাম রাখি নাই, আমি আমার হাতে আমি আমার জিন্দেগির আমি নাম রাখছি মাত্র তোমাদের জন্য 99টা। জোরে বলেন সুবহানাল্লাহ। 99টা নামই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ইহুদি ডাকতে বলতেছেন, ওগো উমর, মূলত আজকের রাজ আজকের গোপন বে তোমাকে না জানাইলে না। বলে কি হয়েছে রে বাবা বলতো? বলতেছে, আমি মদের আড্ডা থেকে আসতেছিলাম, যখন আপনার সামনে পড়ছি ভাবলাম পিছনে গেলেও অ্যারেস্ট, সামনেও গেলে চেকপোস্ট, যাব কোথায়? আমি একমাত্র একমাত্র রব্বে মুহাম্মদ, মুহাম্মদের রব আপনার রব, আপনার ইসলাম ধর্মের রব যিনি আছেন তার কাছে মনে মনে তৌবা করলাম, যদি উমরের হাত থেকে আজকে বেঁচে যাই কোনোদিন মদ খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উমর, আশ্চর্যের বিষয় হলো আমার এই বোতলের ভিতরেও ছিল মদ, নিয়াত করেছিলাম বাড়িতে যে ও খাবো আর ঘুমাবো, কিন্তু যখন আপনার আমার সামনে পড়ে গেলেন, আমি তো বড় ভয়ে আপনার সামনে এসে বলে দিলাম আমার বগলের ভিতরে দুধের বোতল, কিন্তু যখন বের করলাম আমিও জানি এর মধ্যে মদ, কিন্তু মদ যে দুধে পরিণত করেছে আপনার রব, এজন্য আপনার সামনেই আপনার হাতে হাত রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাবা প্রত্যেকটা সাহাবা হকের পিছনে দৌড়াইতেন, আর হক উমরের পিছনে দৌড়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর।